दक्षिणेश्वर मंदिर पुजो दीते जाबो तो पूरा वीडियो प्रथम शेष पर्यंत देखते थको आशा करी तुम्हारे वीडियो देखते खूब भालो लागबे। रेडी तो हो गए किन्तु सकाल सकाल प्रचुर ठंडा लागछे स्वेटर पड़ते इच्छा करछे ना एखन देखि कोन स्वेटरटा पड़ब তারপর বা নিয়ে চলে যাব ওখানে গিয়ে ঠিক করব এখন বেরিয়ে যাচ্ছি। মামাবাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে একটা স্টেশনে যেখান থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেন ধরব। ট্রেন আছে 6:10 সকালের এই ট্রেনটা অতটা ভিড় হয় না। ট্রেনে উঠেই একদম জানলার ধারেই সিট পেয়ে গেছি আর এই যে কুয়াশার সকালের ট্রেন থেকে ধানের মাঠ দেখা যাচ্ছে যেটা অসাধারণ লাগছিল। তারপর একটু বেলা হতেই কুয়াশা কেটে গিয়েছিল কিন্তু আজ বেশ মেঘলা ওয়েদার আছে। এই যে পৌঁছে গেছি হাওড়া স্টেশন আর এই যে আমাদের মিমি এই প্রথমবার ট্রেনে চড়লো। তারপর চলে গেলাম 5 নম্বর প্ল্যাটফর্ম। এরপর হাওড়া থেকে ট্রেন ধরে বালি যাব। হাওড়া থেকে বাসে করেও দক্ষিণেশ্বর যাওয়া যায় কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি। হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার লোকাল ধরেছিলাম, ওই রুটের 3 নম্বর স্টেশন হচ্ছে বালি। স্টেশন থেকে একটু হাঁটলেই টোটো স্ট্যান্ড, টোটো ধরে সোজা দক্ষিণেশ্বর। ট্রেন থেকে নেমে আমরা অটো ধরলাম, অটো একদম মন্দিরের সামনেই নামিয়ে দেয়। এই যে বালি ব্রিজের ওপর থেকেই কত সুন্দর দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। আমি কিন্তু প্রথমবার যাচ্ছি না, এটা নিয়ে সেকেন্ড বার, আর এর আগেও একবার গেছিলাম বাবা মা আর ভাইয়ের সাথে কিন্তু তখন আমি ব্লগ করতাম না। আজ সোমবার তাই হয়তো মন্দিরে অতটা ভিড় নেই। আমরা 11:30 দিকে পৌঁছেছিলাম, 12:30 মন্দির বন্ধ হয়ে যায় তাই তাড়াতাড়ি পুজোর ডালা কিনে নিলাম আর গেলাম মন্দিরের ভেতর। তোমরা হয়তো অনেকেই জানো যে মন্দিরের ভেতর ফোন আর ব্যাগ কোনোটাই অ্যালাউ করে না, তাই এরপর আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি কারণ কাউন্টারে ফোন জমা দিয়ে দিয়েছিলাম। বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর এসেছিলাম আদাপীঠ মন্দিরে পুজো দিতে। আর সেই টাইমে এই মন্দিরটাও বন্ধ হয়ে গেছিলো। অনেকক্ষণ পর মন্দির খুলতে ওখানে পুজো দিয়ে সোজা বাড়ি। বাড়ি থেকে বেরিয়েছিলাম ভোর 5টার সময় আর এখন পুরো 10:30 বাজে, বাড়ি এসেছি। ট্রেন থেকে নেমেছি 9:30 সময়, তারপর বাড়ি আসতে একটু টাইম লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকে বেশি টাইম হবে ফোন ধরে ব্লগ করতে পারিনি কারণ মন্দিরে অনেক ভিড় ছিল আর হাওড়া স্টেশনেও অনেক ভিড় ছিল, তো ভয়েস ওভার দিয়েই ব্লগটা শেষ করেছি। আজকের ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর খুব ইন্টারেস্টিং ব্লগ আসছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।